গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট নর্থ রিজিয়নের বিদায়ী কমিটি এবং কেন্দ্রীয় নতুন কমিটির অভিষেক ও সম্বর্ধনা উপলক্ষে রোববার ব্র্যাডফোর্ড শাপলা কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান খান। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট নর্থ রিজিয়নের উদ্যোগে রোববার ব্র্যাডফোর্ডের শাপলা কমিউনিটি হলে এক সম্বর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হলে সভা পরিচালনা করেন ফয়জুল ইসলাম। সভার শুরুতেই প্রধান অতিথি বর্তমান চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, প্রাক্তন চেয়ার মুনসুফ আলী জেপি ও বর্তমান সেক্রেটারি মির্জা আসাব বেগকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বিভিন্ন বক্তাগণ সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকমের নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়ে কাজ করাসহ প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি, জমিজমা দখল সহ বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসতে এবং নতুন প্রজন্মের কাছে জিএসসিকে পরিচিত করে তুলতে আহ্বান জানান। মোনাজাত শেষে হালকা খাবার পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।